আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চিংড়ি মাছ বোনার রেসিপি নিয়ে আজকে আমার একটু জাল জাল খেতে মন চাইলো এই কারণে জাল জাল করে চিংড়ি মাছ বোনা করেছি অবশ্যই একটি লাইক দিয়ে না টেনে পুরারা ভিডিও দেখবেন চলেন যায় চিংড়ি মাছ বোনা করি চিংড়ি মাছ বোনা করার জন্য এখানে আমি আট পিস চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো বেশি বড়ো না বেশি ছোটো না মিডিয়াম সাইজের আমি মাথাগুলো আগে ফেলে দিয়েছি আর এই চিংড়ি মাছগুলো আমি প্রজেন্ট করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি এখন আমি চিংড়ি মাছের যে পিঠের মধ্যে ময়লা থাকে ওই ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে চিংড়ি মাছের আঁশগুলো নিতে পারেন আবার ফেলেও দিতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা চিংড়ি মাছটা কেটে নেবেন তো আমি উপরের আঁশটা ফেলে দিয়েছি আর লেজের দিক থেকে একটু রেখেছি আর একটি চুরির সাহায্য একটু কেটে চিংড়ি মাছের যে ময়লাটা থাকে পিঠের মধ্যে একটা রক থাকে আবার ময়লা থাকে ওগুলো আমি ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আর আপনারা কম বেশি করে চিংড়ি মাছটা নিতে পারেন এখানে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার একার জন্য বোনাটা করবো একটু জাল জাল করে আর বাচ্চারা তো খাবে না শুধু আমি একা খাবো এ কারণে আমি অল্প করে চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখন চলে যাব রান্নার জন্য রান্নাটা করার জন্য এখানে আমি বড়ো সাইজের একটি টমেটো নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি আর এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি জাল জাল করবো চিংড়ি মাছ বোনাটা চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সাদা তেল আপনারা চাইলে অলিভ তেল সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আগে আমি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা পেঁয়াজ টমেটো কেটে নেবেন তো আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে সিদ্ধ হয়ে যায় আর আমি পেঁয়াজটা কিন্তু বেশি বাঁচবো না হালকা করে বেজে নেব কিছুটা কাঁচা রাখবো পেঁয়াজটাকে ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করব বেশি বাজবো না হালকা বাজব পেঁয়াজটাকে পেঁয়াজটা কিন্তু আমি হালকা বেজে নিয়েছি দেখে বুঝে গেছেন এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে পেঁয়াজের সাথে বেজে নেব আমি কিন্তু আগে চিংড়ি মাছটা বাজে নাই পেঁয়াজের সাথে বেজে নেবো চিংড়ি মাছটা পেঁয়াজটাও আর একটু বাজা হবে আর চিংড়ি মাছটাও বাজা হয়ে যাবে তো নেড়েচেড়ে আমি বেজে নেবো চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে আপনারা চাইলে এখানে আদা বাটা রসুন বাটা আস্ত রসুন কোয়াও দিতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা মশলা দিয়ে নেবেন পেঁয়াজ আর চিংড়ি মাছটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করে দেব আপনারা চাইলে কিন্তু অবশ্যই আস্ত রসুনের কোয়াও দিতে পারেন আমি অল্প মশলাই রান্না করি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মাংসের মশলার গুঁড়া হাফ চা চামচ আপনাদের পছন্দ মতো আপনারা মশলাটা দেবেন এখানে আমি বেশি কোনো মশলা ব্যবহার করব না এখানে বাস তিনটা মশলা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া অবশ্যই জাল জাল করে রান্না করব এই কারণে কাঁচামরিচ ও লাল মরিচের গুঁড়াটা আমি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম বাজা রসুন এখানে আমি বাজার রসুন দিয়েছি এক চা চামচের মতো এটা বাজার থেকে কিনে আনা আপনারা চাইলে আস্ত রসুনের কুয়া আদা বাটা রসুন বাটাও দিতে পারেন অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নেব আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আমি যখন নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে চলে যাবো ডাকনা দিয়ে ডেকে ভালো করে কষিয়ে নেব মশলা কিন্তু কষানো হয়ে গেছে চিংড়ি মাছের সাথে এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো এখানে আমি টমেটো বড় বড় পিস করে দিয়েছি আপনারা চাইলে ছোট ছোট করেও দিতে পারেন এখানে ছয়টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি জালটা বুঝে দেবেন আমি কিন্তু কাঁচামরিচটা কেটে দিই না আপনারা চাইলে একটু কেটে দিতে পারেন কিন্তু আমার কাছে কিন্তু অনেক জাল হয়েছে এই চিংড়ি মাছ বোনাটা আর আমার একটু হঠাৎ করে জাল খেতে মনে চাইলো এই কারণে আমি জাল জাল করে চিংড়ি মাছটা রান্না করেছি আর বাচ্চারা কিন্তু খেতে পারবে না কারণ অনেকটা জাল হয়েছে এখানে কাঁচামরিচ দিয়েছি মরিচের গুঁড়োও দিয়েছি একটি তেজপাতা আমি চার টুকরো করে দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দেব এখানে কোনো পানি ব্যবহার করব না কিছুক্ষণ পর চলে আসলাম একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে পানিটা আর একটু শুকিয়ে নেব কারণ টমেটোর থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে এখন আবার কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে একটু শুকিয়ে নেব আর আপনারা যদি জল খেতে চান অবশ্যই এর মধ্যে একটু পানি ব্যবহার করতে পারেন হালকা জল খেতে পারেন আমি এখানে জল ব্যবহার করব না আপনারা চাইলে দুনিয়া পাতাটা দিতে পারেন আমার কাছে তাজা দুনিয়া পাতা ছিল না ফ্রোজেন করা দুনিয়া পাতাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আপনাদের হাতের কাছে যদি তাজা দুনিয়া পাতাটা থাকে অবশ্যই দিয়ে দেবেন ভালো লাগবে খেতে চাইলে জিরার গুঁড়ো দিতে পারেন যদি দনিয়া পাতা না থাকে তো এক মিনিটের মতো নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব চুলার থেকে আমার কিন্তু চিংড়ি মাছের বোনাটা হয়ে গেছে তো টমেটো দিয়ে চিংড়ি মাছের বোনাটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এক প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর দেখেন কতটা সুন্দর কালার এসেছে আর কতটা যে লোবনীয় হয়েছে গরম বাতের সাথে খেয়েছে এত ভালো লেগেছে আপনাদের বলে বোঝাতে পারবো না সত্যিই অসাধারণ লেগেছে একবার হলো এভাবে বাসায় টমেটো দিয়ে চিংড়ি মাছ বোনা করে খাবেন ছোট বড় সবাই পছন্দ করবে আর যদি বাচ্চাদের জন্য রান্না করেন অবশ্যই মরিচটা ব্যবহার করবেন না কারণ বাচ্চারা তো জাল খেতে পারেন না বড়দের জন্য যারা জাল খেতে চান তাদের জন্য অনেক ভালো কিন্তু আমার একটু জাল খেতে মনে চেয়েছিল অনেক ভালো লেগেছে আর আমি গরম গরম বাতের সাথে খেয়েছি সত্যি অসাধারণ লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ